আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অব্যাহত নদী ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার বসতবাড়ি ও ফসলি জমি সহ কয়েক কোটি টাকা সম্পদ। মানবেতর জীবন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। এবং যুব এশিয়া কাপ খেলার আগে বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান কোচ এবং খেলোয়াড়রা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম। করোনা ভাইরাসের পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্ভাবিত ব্যান কোভিডকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেক লিমিটেডের মোট তিনটি ভ্যাকসিনকে সম্ভাব্য প্রতিষেধক হিসেবে প্রি ক্লিনিক্যাল টেস্টের জন্য তালিকাভুক্ত করেছে WHO। গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকুন নাগ এটিএন বাংলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের তালিকায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন সহ 156টি কোম্পানির উদ্ভাবিত প্রতিষেধকও রয়েছে। গ্লোব বায়োটেক লিমিটেড বাংলাদেশের তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেটকে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে একটি নতুন ভ্যাকসিন স্বীকৃতি পেল আন্তর্জাতিক মহলে। এটা অনেক গর্বের ব্যাপার। এই গর্বটা কিন্তু আমাদের পুরো দেশবাসী পুরো জাতির এই তালিকার স্বীকৃতি দিতে দিয়ে আরেকটি জিনিস প্রকাশ পেল যে বাংলাদেশ থেকে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিকভাবে তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে কাজ করছে। শীতেও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লিনিক্যাল কেয়ার নিয়ে প্রথম আন্তর্জাতিক ই কনফারেন্সে তিনি একথা বলেন। সেই সাথে করোনা মহামারীতে মানবতার স্বার্থে নিজেদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে এর মধ্যে 2000 চিকিৎসক ও 5000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে। Further spread of the disease in the coming days. When you become a doctor, your first and foremost task is to serve the humanity. I hope that you would not forget your duty at any circumstance. ঢাকা 5 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু। তিনি পেয়েছেন 45,642 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 2,926 ভোট। এদিকে নওগাঁ 6 আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল। তিনি পেয়েছেন 1,05,667 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন 4,517 ভোট। মধ্যবর্তী নির্বাচনের নামে টাল বাহানার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সময় হলে নির্বাচন হবে এবং জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কি হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উপলক্ষে ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমাবেশে সরকার পরিবর্তন চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যবর্তী টাল বাহানার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মধ্যবর্তী কোনো ইস্যু তৈরির। সময় এলেই নির্বাচন হবে, দেশের মানুষ তখন পরবর্তী সরকার কে হবে তা ঠিক করে নেবে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর অপকর্মের কারণে সরকার ভালো কাজও চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এতে জনগণের কাছে সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জের জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে সব কথা বলেন জিএম কাদের। তিনি মনে করেন, আওয়ামী লীগের বিকল্প দল হিসেবে মানুষ বিএনপি ও জাতীয় পার্টিকে জানে, তবে জনপ্রিয়তা থাকলেও নেতৃত্ব সংকট থাকায় বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। তার মতে, জাতীয় পার্টির সামনে এখন বড় সম্ভাবনা। জনগণের পাশে দাঁড়িয়ে দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান জিএম কাদের। আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছে, দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকলে ভালো কাজের অনেক দৃষ্টি দেওয়া যায়।
কিন্তু সঙ্গে সঙ্গে খারাপ কাজেরও একটা বড় তালিকা উঠে আসে এবং এই খারাপ কাজগুলি মানুষের মনে বেশি সহজে ঢুকে মানুষের মনে অনেক দিন স্থায়ী হয়। এরশাদ সাহেবের শাসনামলে ন্যায় বিচার ছিল, ন্যায় বিচার মানে কোনোখানে দলীয়করণ ছিল না। জাতীয় পর্যায়ে একটি দল যার সামনের দিকে সম্ভাবনা দেখা যাচ্ছে। সরকারি আশ্বাসের প্রেক্ষিতে প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে ISP ABO কোয়াব নেতাদের ভার্চুয়াল সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। কোনো বিকল্প ব্যবস্থা না করে ইন্টারনেট ও কেবল অপারেটরদের সংযোগ প্রদানকারী তার কাটা হবে না বলে এ সময় আশ্বাস দেন মোস্তফা জব্বার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপসের সাথে শিগগিরই এ বিষয়ে আলোচনা করা হবে। তবে চূড়ান্ত সমাধান না আসলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন ISPAB ও কোয়াব। সরকার অত্যন্ত সিরিয়াসলি গুরুত্ব সহকারে আপনাদের যে যৌক্তিক দাবি আছে এইটাকে মেনে নিয়ে দেন, তারপরে সামনের দিকে যাচ্ছে। মাননীয় মন্ত্রীর আহ্বানে আমরাও একত্রিতা প্রকাশ করছি এবং আগামীকালকে আমরা আমাদের ধর্মঘটের যে কর্মসূচিটা ছিল সেটা স্থগিত করছি। আমরা কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। অব্যাহত নদী ভাঙনে পটুয়াখালীতে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, হারিয়ে যাচ্ছে বসতঘর, ফসলের জমি সহ কোটি কোটি টাকার সম্পদ। ফলে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে কয়েক হাজার মানুষ। পটুয়াখালী প্রতিনিধি জাহেদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। পটুয়াখালীর তেঁতুলিয়া ও কারখানা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে বাউফলের ধুলিয়ার লঞ্চঘাট, নতুন বাজার, ঘুরচাকাঠি ও বাসুদেবপাশা গ্রামের প্রায় 4 কিলোমিটার এলাকা। এছাড়া ভাঙনের মুখে রয়েছে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকশো বাড়িঘর। এদিকে দারচিরা এবং ডিগ্রি নদীর ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে রাঙামালির চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা, গরুভাঙা, চীনাবুনিয়া ও মরাজঙ্গী সহ 12টি গ্রামের মানচিত্র। অপরদিকে পায়রা নদীতে নিশ্চিহ্ন হয়ে গেছে মির্জগঞ্জের কয়েক হাজার একর ফসলি জমি ও বসতঘর এবং দোকানপাট। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় এক যুগ ধরে এ অবস্থা চললেও ভাঙন রোধে ব্যবস্থা নেয়নি কেউ। স্বামীর দেখছি 3-4 কানি সম্পত্তি আছে, এখন নাই এক কানা সম্পত্তি। 3 বার করে আমার বাড়ি ভেঙে গেছে, এর পর আমি যাইয়া নতুন সর বাসুদ বেসা থাকি, এখন হ্যাও ভাঙ্গুলি কবলে যাইতে আছে। 70% প্রায় ভেঙে গেছে অলরেডি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে তেঁতুলিয়ার ভাঙন রোধের কাজ শীঘ্রই শুরু হবে। বরিশাল বাঙ্গারগঞ্জের দুর্গাপাশা এবং বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের 7.5 কিলোমিটার নদীটির সংরক্ষণের কাজ এখানে পাশ হয়েছে। খুব শীঘ্রই কাজটার টেন্ডার প্রক্রিয়া আমরা শুরু করতে পারবো বলে আশা করি। শুধু আশ্বাস নয়, সর্বস্ব হারানো মানুষের জীবন জীবিকার নিরাপত্তা সহ নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ও স্থায়ী সমাধান চায় এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার হকি। যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্ট নামার আগে কোচ এবং খেলোয়াড়রা বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান। সকালে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন শেষে টুর্নামেন্টে নিয়ে নিজেদের চাওয়া এবং প্রস্তুতির কথা তুলে ধরেন তারা, রিপোর্ট করছেন এসএম আশরাফ। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। জানুয়ারিতে ঘরের মাঠে যুব এশিয়া কাপের সেই আসরে সেরা তিনে থাকলে যুব বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পাবে স্বাগতিকরা। সেই স্বপ্ন পূরণে কঠিন বাধা মামুনুর রশিদের দলের সামনে। তবে সব চ্যালেঞ্জের মোকাবেলা করতেই চলছে কঠিন প্রস্তুতি। প্রতিপক্ষ খুব স্ট্রং, সেই হিসাবে আমি মনে করব যে যেসব খেলোয়াড়ের ফিটনেস লেভেল সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকবে, হকি খেলাটা হয় 4 ভাগে 60 মিনিটস, তো 60 মিনিট যারা 100% এফোর্ট দিতে পারবে ফিজিক্যালি, টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি, তাদেরকেই আমি টিমে কনসিডার করব। যদিও অন্যান্য দলগুলো আরও আগ থেকেই এ নিয়ে পরিকল্পনা সাজানোর কাজে নেমে পড়েছে, কোচ এবং খেলোয়াড়দের চাহিদা মূল লড়াইয়ে নামার আগে তাদের জন্য যেন প্রস্তুতিমূলক ম্যাচ খেলার ব্যবস্থা করে দেয় ফেডারেশন। ডিসেম্বরের শেষ দিকে কোনো টিম যদি, যেহেতু এই গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, তো ওই গ্রুপের মালয়েশিয়া এবং জাপান যদি আনা যায়,
যে কোনো একটা টিমের সাথে যদি তিন চারটা ম্যাচ এখানে খেলতে পারি তাহলে আমার টিমের আমরা স্ট্রেংথটা বুঝতে পারবো যে আমাদের টিমের কী কী সমস্যা বা কী করা উচিত। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বড়ো টিমগুলোর সাথে আমরা অনেক ভালো খেলবো, তারপর আমরা জানতে পারবো যে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচ খেলার পর আমাদের কী লেকিংসগুলো আছে। আশা করি এবার যদি আমরা অনুরোধ একুশ এশিয়া কাপে ভালো কিছু করতে পারি, যুব বিশ্বকাপ খেলতে পারবো, সবার কাছে ইচ্ছা, এর জন্য আমরা একসাথে কষ্ট করতেছি। আসলে প্রতিটি দলই চারজন সিনিয়র খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ পাবে। আশরাফুল ইসলাম, ফজলে রাব্বি, আরশাদ হোসেনদের মতো অভিজ্ঞরা এ দলে থাকায় প্রতিপক্ষকে নিয়ে তাই কঠিন পরীক্ষায় ফেলার আশা করছে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সমর্থকদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সদরপুর উপজেলা চত্বরে একই সময় দুই পক্ষ সমাবেশ ডাকায় শনিবার সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিক্সনের বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে নির্বাচন কমিশনের করা মামলা প্রত্যাহারের দাবিতে একই স্থানে সমাবেশের ডাক দেন নিক্সন সমর্থকরা। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 24 ঘন্টার জন্য সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি পেয়েছে 49% ভোট আর প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পার্টি পেয়েছে 27% ভোট। এর মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে। তার এর আগে নিউজিল্যান্ডের স্থানীয় সময় শনিবার সকাল 9টায় শুরু হয় ভোট নেওয়া, চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। গত সেপ্টেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়। নির্বাচনের ফল ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় দেশের প্রতিটি নাগরিকের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন জেসিন্ডা আর্ডার্ন। স্প্যানিশ লা লিগায় হার নিয়ে মাঠ ছেড়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শক্তিশালী জিনেদিন জিদানের দলের বিপক্ষে 1-0 গোলে জিতেছে এরই প্রিমিয়ার লিগে আসা কাদিস। আল ফেদ্রো দি স্তেফানো স্টেডিয়ামে বল দখলে আধিপত্য থাকলেও গোলের দরজা খুলতে পারেনি বেনজেমা ও লুকো মদ্রিসরা। উল্টো অ্যান্থনি লোজানোর গোলে 29 বছর পর এই দলটির বিপক্ষে হারের লজ্জা পায় রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে গেটাফের মাঠে 1-0 গোলে হেরেছে বার্সেলোনা। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত 56 মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। পেনাল্টি থেকে গেটাফেকে জয়সূচক গোল এনে দেন হাইমে মাতা। এতে বার্সেলোনার কোচ হিসেবে প্রথম হারের স্বাদ পেলেন রোনাল্ড কুমান। মিরপুরের বিসিবি প্রেসিডেন্টের কাপে নাজমুল একাদশের কাছে 131 রানের বড় ব্যবধানে হেরেছে মাহমুদুল্লাহ একাদশ। 265 রানের টার্গেট তাড়া করতে নেমে 39 রানে দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাসের বিদায়ে চাপে পড়ে মাহমুদুল্লাহর দল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে 130 রানেই থামে তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 31 রানে 3 উইকেট হারায় নাজমুল একাদশ। চতুর্থ উইকেটে 147 রানের জুটিতে চাপটা সামাল দেন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। ব্যক্তিগত 98 রানে দুর্ভাগ্যজনক রান আউট বিদায় নেন আফিফ। এছাড়া মুশফিকের 52, ইরফান শুক্কুরের 48 রানে বড় স্কোর পায় নাজমুল একাদশ। শেষ পর্যন্ত 8 উইকেটে 264 রান তোলে তারা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।